বর্তমানের যুব সমাজের বিশ্ব নবী বলছেন জান্নাতি, তিন প্রকার যুবক, তিন প্রকার মানুষ কখনো জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসাই, যেই যুবকেরা মহিলাদের বেশ ধারণ করে, যেই যুবতীরা মহিলাদের বেশ ধারণ করে। হাদিসটা মুসলিম থেকে মেশকাতের 4075 নাম্বার। আপনার অনেক ছেলে হাতের মধ্যে বালা পরে, বালা বালা চিনেন নিও, হাতের মধ্যে বালা পরে, আবার বুড়ারাও পরে। আমার পূর্বে শেখ মুকাররাম বিন মাহসিন খুব সুন্দর করে বলেছেন যে কোনো কিছু ঝুলিয়ে রাখলে তাই শিরক, তাই কি উকিলা ইলেই, তার দিকে প্রত্যাপ করা হবে। বুঝতে পেরেছেন কিনা? আবার অনেক বুড়ারাও হাতের মধ্যে বালা পরে, জিজ্ঞাস করলাম কেন পড়ো, কয় বাপের জন্য পড়ি। তামার বালা বাপের জন্য পড়ো, তোমার বাপ তো কমে না বরং আরো বাড়ে। আমি কই বুড়া তোমার বাপের বাপা কমছে নাকি, কয় না শীতকালে খালি শিমশিম করে, শিমশিমের ঝিমঝিম যাই করে না কেন, কারণ শেরেক তোমাকে কখনো ভালো করতে পারে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী যখন আত্মবর্তীর্ণ হয়ে গেল, আল্লাহর নবী চিন্তিত হয়ে পড়লেন, বিশ্ব নবীর 6-7 চুল পেকে গেল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, বিশ্ব নবী বলছেন এই সূরাতে আমাকে বুড়া বানায় দিয়েছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু চুল এবং কিছু দাড়ি পেকে গিয়েছিল, কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ এক বর্ণনায় আছে মাত্র 13টা দাড়ি, আরেক বর্ণনায় আছে মাত্র 17টা দাড়ি বিশ্ব নবীর চুল দাড়ি মিলায়া পেকেছিল। আল্লাহর নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, বিশ্ব নবীর মধ্যে কোনো বার্ধক্যতা আসে নাই, এটাই তার প্রমাণ। সুবহানাল্লাহ। কোন অথচ হাতের মধ্যে বালা পরে। ইদানিং আমার হিন্দুদের হুলি খেলে, হুলি খেলা বুঝেন, রাস্তার মধ্যে যুবকেরা রং ছিটায়, রং ছিটায়, রং ছিটায়। কাদের খেলা? হিন্দুদের খেলা। এখন আবার যুবকরা সামনে আসতেছে বিভিন্ন রকমের দিবস, এসো হে বৈশাখ এসো হে এসো। আবার কিছু লোকেরা কুত্তার মুখোশ পরে লাফায়, তারা বলে এই দিন যারা ভালো খায় প্রত্যেক দিন তারা ভালো খাবে, সারা বছর তারা ভালো খাবে। তাহলে কুকুরের মুখোশ পরে লাফায় প্রমাণ কর, আজকেও কুত্তা সারাটা বছর থাকবো কুত্তা। এগুলো হিন্দুদের দিবস, হিন্দুরা করুক, আমরা কারো ধর্মে আঘাত করবো না। মুসলমানদের সাহিত্য সংস্কৃতি নাই, মুসলমানদের সংস্কৃতি ঈদের দিনে আনন্দ করো, সাহাবিগণ ঈদের দিন আনন্দ করেছেন, সুবহানাল্লাহ। মুসলমানদের সংস্কৃতি সাপ্তাহিক ঈদ আনন্দ করো, তবে ওলা তাতাদু আনন্দ করতে যে সীমানা লঙ্ঘন করো না। আনন্দ মানে হিন্দুদের অনুসরণ নাই। আর মুসলমানদের সব থেকে বড় আনন্দ কোথায় বলেন তো? মুসলমানদের জন্য সব থেকে বড় আনন্দ হবে জান্নাত, সুবহানাল্লাহ। আস্তে কম কোরআন করিম সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতটা পড়ে দেখুন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকা। আল্লাহ বলেন হে যুবকেরা, হে যুবতীরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সমুদ্রের নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, মদের ঝর্ণা দ্বারা, দুধের ঝর্ণা দ্বারা, তারপরে সুন্দর মেয়েদের লুলু ওয়াল মারজান। সূরা রহমানে আল্লাহ বলেন কোনো জিন তাদের স্পর্শ করে নেই, কোনো মানুষ তার নজর মারতে পারে নেই, এমন সুন্দরী সুন্দরী ওয়া কাওয়াই বা আতরাবান তাদের বুকগুলো উঁচা হবে, এমন সুন্দরী সুন্দরী রমণী তোমরা পাবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সর্বনিম্ন জান্নাত জন্য আল্লাহর পক্ষ থেকে 72টি হুর তার জন্য মোতায়েন করা হবে। ফি জান্নাতিন আলিয়াম লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুম জারিয়াম, তোমাদের জন্য নয়না বিরাম হুরের ব্যবস্থা করা হবে, তোমাদের জন্য পান পিয়ালা পান করবে। যুবক তুমি কোন দিকে হাঁটতে শুরু করেছো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে দামি উপহার। এই জন্য যুবকদেরকে বলছি মহিলাদের ভেষ ধারণ করিও না। আবার অনেক মেয়েরা স্মার্ট হয়ে যায়, তারা টি শার্ট পরিধান করে, সাইকেল রেস করে, ছোট্ট ব্লাউজ কামিজ পরে, সাইকেল জিন্সের প্যান্ট পরে,
এই বাবা গুলোর আমি চিন্তা করি এদের রুচিবোধ কোথায়। এদের বাবা গুলা হইল ডিজিটাল, ডিজিটাল বুঝেন নাই, ডিজিটাল পাগল ডাইরেক্ট এগুলা, এরা ডিজিটাল পাগল, ডিজিটাল রাম ছাগল এগুলা। নিজের মেয়েরে কি করে জিন্সের প্যান্ট কিনে দেয়, লজ্জা করে না মেয়ে কেটে গুলোতে পড়ানোর জন্য? তুমি কেমন মেয়ের বাবা হয়েছো, নিজের মেয়েকে বিদ্যুতি করাচ্ছ মানুষকে দিয়ে? আমি জানি না এই এলাকায় আমার বেহায়া বাবা আছে কিনা, যদি তুমি বেহায়া বাবা হও আজকে থেকে শিক্ষা দাও, আর কোনোদিন মেয়েদেরকে মশারি তারপরে সেমিস তামিস তারপরে ওই যে কি বলো উপরেও খালি নিচেও খালি মাঝখানে মারো জোড়া পালি এগুলো বন্ধ করে দেন। অথচ মেয়ের সাবাবার সামনে মেয়ে যাচ্ছে এরকম চলাফেরা করছে, খুব রাগ করতেছেন? আরো বলবো না সারবো। আবার অনেক স্মার্ট মেয়েরা আছে, সকাল বেলায় অনেক মায়েরা গান শিখাইতে যায়, কি শিখাইতে দেয়? রবীন্দ্রসঙ্গীত, রাগ সঙ্গীত, ভাব সঙ্গীত, ক্লাসিক্যাল সং আছে না নাই? সকালবেলায় আমরা পড়ি কোরআন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আছে না নাই? তোমার মেয়ে যদি কোরআন শিখে পড়তো প্রত্যেকটা হরফের জন্য নাকি আছে না নাই? আর তোমার মেয়ের কোন জায়গায় পড়াও কোন জায়গায় পাঠাও? যুবকদেরকে বলি গান বাজনা চর্চা করো না, গান তোমরা শিখো না, মেয়েরা শিখি। আমার পরানে যাহা চায় তুমি তাই তাই গো, আমার পরানে যাহা চায়। এমন ক্যালপিট আছে না নাই? 100% মূর্খ, দ্য মোস্ট ইগনোর, no suspension, this kinds of ignore, Islam doesn't and wants not support this kinds of wireless. অথচ ভালো কাজে ছেলে মেয়েদেরকে দিচ্ছে না, মেয়েদেরকে পুরুষের মতন বেশ ধারণ করা সাহায্য করে। লিল হুসনিল মুকাইয়্যারা বি খালাকাল্লাম লানাল্লাহু লিল হুসনিল মুকাইয়্যারা বি খালাকাল্লাম, আল্লাহর লানত বর্ষিত হোক ওই যুবক ওই যুবতীর উপরে যেই যুবক যেই যুবতী আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। আল্লাহর সৃষ্টির পরিবর্তন বুঝেন তো? দাড়ি কাটলে মহিলাদের মতো সাদৃশ্য হয় কিনা? তাহলে তোমার উপরে ডাইরেক্ট আল্লাহর লানত। মেয়েদের নাই তিনটা জিনিস, দুইটা আমি কইলাম না, এর মধ্যে আরেকটা হলো দাড়ি মোষ, মেয়েরও নাই তোমারও নাই। তুমি কি মহিলা নি? তাহলে মহিলাদের সাদৃশ্য হওয়া যাবে না। আবার অনেক যুবকেরা যেইটা মহিলারা পড়বে এটা দাঁড়ারা পড়ে স্বর্ণের আংটি লাগায়, স্বর্ণের চেন দিয়ে হাফ প্যান্ট পইরা, কোন দেশ থেকে এসেছি? What's your country name? Out of Formier in England. What's your occupation? I am OC. OC মানে অনিয়ন কাটার, অনিয়ন বুঝেন তো, ইংল্যান্ডে যে পিএস কাটে জন্মের মতো। বাংলাদেশে আসছি, কয়েকটা ইংরেজি ভাষা শিখছে, ম্যাথর গিরি করলে তো ইংল্যান্ডে ইংরেজি শিখা যায় ঠিক না? স্বর্ণের চেন পরে ঘুরতেছে কি কয়েকটা স্বর্ণের চেন? আরে ভাই স্বর্ণ কার পোশাক? উত্তর জানতে চাই, স্বর্ণ কার পোশাক? অহুয়াল্লাযী সাক্বারাল বাহরু লিতাকুলু মিনহু কুল্লান তারিয়া ওয়া তাসতাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। আল্লাহ বলেন সূরা নাহলের 8 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্রের গভীর পানির নিচের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমার সন্তান সন্ততির জন্য আমি জুনুকের মতো লুকাইত মুক্তা রেখেছি, এগুলো তারা পোশাক হিসেবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। অথচ দেখেন স্বর্ণের চেন পরছে পুরুষরা, আবার ভুয়া একটা ফতোয়া দেয়, কি দেয় জানেন? কয় কি এতটুকু পরিমাণ স্বর্ণ রাখা জায়েজ যে যতটুকু পরিমাণ রাখলে জানাজার কাফন টাফন হইব, কতটুকু আংটি লইয়া ঘুরা নাকি জায়েজ, যতটুকু রাখলে পরে জানাজার কাফন টাফন হবে, এক রত্রি দাও তোমার জন্য হারাম।
এক বিন্দুটা তোমার জন্য হারাম, পুরুষের জন্য স্বর্ণ হারাম। কারণ কি? আধুনিক বিজ্ঞান বলছে দ্য ফিদা মানে গোল্ড, ওয়ান্স অফ দ্য কস্ট ফর দ্য সেক্স লেজেস, এটা মানুষের যৌনাঙ্গ দুর্বল করে, নষ্ট করে। ইসলাম তাই জন্য হারাম করেছে। ইসলাম কোনো অযৌক্তিক ভাবে কোনো কিছু হারাম করে না। যেমন বিয়ের আগে ইসলাম কয় নাই বাচ্চাদেরকে উইল করে সম্পত্তি লেখো, কেন? কারণ বিয়ের আগেই যদি তোমার ছেলে মেয়েদের সম্পত্তি লিখে দাও তাহলে তোমার ঠিকানা হবে ডাইরেক্ট বিদ্যাশ্রম। এজন্য তুমি মরেছো, সম্পত্তি সুসম্বন্টন হবে। ইসলামের সিস্টেম কি সুন্দর।